রবিবার নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রলাল মঞ্চে অনুষ্ঠিত হলো একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা, আয়োজক WBUJ-র নদিয়া শাখা। ওই কর্মশালায় এদিন অনেক নবীন সাংবাদিক প্রশিক্ষণ নেন। সেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের একাধিক সাংবাদিকরা। এই প্রশিক্ষণ কর্মশালায় যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তা হলো কিভাবে নবীন সাংবাদিকরা নিউজ লিখবেন, কিভাবে ফটো তুলবেন ইত্যাদি। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের একটি করে সার্টিফিকেট দেওয়ার কথা জানিয়েছেন WBUJ-র নদিয়া শাখার কর্মকর্তারা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইটিভি নিউজ বাংলার স্পেশাল করেসপন্ডেন্ট ত্রিদীপ ভট্টাচার্য, দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন মুখ্য চিত্র সাংবাদিক অমিত দত্ত, আনন্দবাজার পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট প্রজ্ঞানন্দ চৌধুরী, কনসাল্টিং এডিটর অ্যান্ড স্টেট নিউজ কোঅর্ডিনেটর অশোক সেনগুপ্ত, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দীপক রায়। তাছাড়া উপস্থিত ছিলেন WBUJ-র নদিয়া শাখার অন্যতম কর্মকর্তা গৌতম ধনী ও অমিত ঘোষ। কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, স্ট্রিং নিউজ। যদি এখনও আমাদের স্ট্রিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটি দাবান আর প্রতি মুহূর্তে পেতে থাকুন তাজা খবরের ভিডিও আপডেট।